গাইস গুড ইভিনিং একটু সেজে গুজে বসে আছি সুন্দর প্রকৃতির মাঝখানে ঠিক আছে এই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমি আছি বসে অনেকেই বসে আছে হাওয়া খাচ্ছে তো সুন্দর পরিবেশের মাঝখানে বসে আছি মানে কি বলবো গেছিলাম একটা জায়গায় কেন গেছিলাম তোমাদেরকে নেক্সট মানে ভিডিওতে তোমরা দেখতেই পারবে তো চোখ মুখের অবস্থাটা একটু দেখতে পাচ্ছো মানে একটু অসুস্থ আছি তথাপি তোমাদের জন্য সাজলাম ভিডিও করার জন্য তো এটাই হচ্ছে ব্যাপার তো আমি গেছিলাম ডক্টরের কাছে হঠাৎ করে অসুস্থ হওয়ার জন্য যেতে হলো ডক্টরের কাছে ডক্টর দেখিয়ে এলাম তারপর বাকিটা তোমরা দেখো তো এখন আমি সেজে আছি এই কারণ তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি শর্ট ভিডিও ঠিক আছে তো চলো টাটা লেটস গো দেখতে থাকো বাই বাই চালাতে চায় না গাড়িতে উঠলে আমাকে একটু শুটও করতে দেয় না আমি একটু শুট করতে করতে যাবো গ্রামগঞ্জের ন্যাচারাল প্রকৃতিগুলো একটু দেখাবো তা নয় বন্ধুরা বাজার পেরিয়ে চলে এলাম দক্ষিণ দিকে মানে দক্ষিণ দিকে মানে এটা হচ্ছে রোডটা বক্সিরহাটের দিকে যাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমার হাই স্কুল মাধ্যমিক স্কুল এখান থেকে আমি মাধ্যমিক দিয়েছি আর প্রাইমারিটাও একসাথে এখন স্কুল অনেকটা উন্নত হয়েছে এটা বাঁকলা রামকৃষ্ণ হাই স্কুল আর আমার পরের লাইফের স্কুলটা হলো বক্সিরহাট গার্লস হাই স্কুল তো 7 কিলোমিটার দূরে মানে 14 কিলোমিটার আপ ডাউন করতে হতো আমাকে সাইকেলে পড়াশুনোর জন্য তো করেছি কোনো কোনো দিন হয়তো সাইকেল মানে গিয়েছি আবার কোনো কোনো দিন হয়তো সাইকেলে ভালো লাগতো না ট্রান্সপোর্টে গিয়েছি কিন্তু ট্রান্সপোর্টটা আর ফেরেনি এরকম হয়েছে তখন আমাদেরকে এত কিলোমিটার রাস্তাটা হেঁটেই আসতে হয়েছে পায়ে তো ফ্রেন্ডরা মিলে বান্ধবীরা মিলে সবাই হেঁটেই আসতাম পায়ে হেঁটেই অনেকটা কষ্ট করেই পড়েছি তারপর তো শুরু হলো কলেজ লাইফ আবার কলেজ হলো 18 কিলোমিটার দূর এরকম করে যাতায়াত করতাম কোনো দিন সাইকেলে কোনো দিন বাসে তখন বাসও বেশি ভালো ছিল না এখন তো ইজি টোটো টোটো পাওয়া যায় এখন তো আরও ইজি হয়ে গেছে রাস্তাঘাট তো দেখো বন্ধুরা প্রকৃতির মাঝখান দিয়ে আমি যাচ্ছি দুদিকে দুধারে রাস্তার হচ্ছে গাছ দু সাইডে তো এত সুন্দর একটা পরিবেশ আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা রোডটা রৌদ্র দেখতেই পাচ্ছ কিন্তু রৌদ্র থাকলেও ওই গাছের যে জায়গাটা সেই গাছ ভরা জন্য জায়গাটা ঠান্ডা লাগছে অতটা গরম মনে হচ্ছে না তো বন্ধুরা আমি যাচ্ছি তোমাদেরকে বললামই একটু ডক্টর দেখাতে কারণ শরীরের একটু প্রবলেম তো দেখি ডক্টর কি বলে আপাতত একটা জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে নিই কারণ এখানে বাবার বাড়ির কাছাকাছি আছি তো এখান থেকেই দেখিয়ে নিই তো চলেই এলাম 15-20 মিনিটও লাগলো না চলে এলাম বাইকে তো তো যাই হোক এইতে এটা আমাদের হচ্ছে হসপিটাল কাছাকাছি তো এই হসপিটালের কোয়ার্টারেই ডক্টর বসে তো ফাইনালি চলে এলাম তো এখন আমি ডক্টর দেখাবো তারপরে দেখি ডক্টর কি বলে এটা হচ্ছে আমাদের ব্লক হসপিটাল তো ফার্মেসিতে জিজ্ঞেস করে নিলাম এখন দেখো পেশেন্ট বসেই আছে আর ভ্যাকসিনও চলছে এগুলো ভ্যাকসিন দেওয়ার জন্য বসে আছে তো আমি দেখি স্যারের কোয়ার্টারটা কোন দিকে সেই কোয়ার্টারের দিকে যাচ্ছে আমার হাজব্যান্ড তো গিয়ে খুঁজে তারপরে দেখছি যেহেতু কোয়ার্টারেই দেখছেন আর ওনার ডিউটিটা হসপিটালেই তো বেশি একটা ভিড়ভাট্টা হয়ও না তো এই হচ্ছে ব্যাপার তো দেখি জিজ্ঞেস করে ঢুকবো তারপরে তোমাদের সাথে কথা বলছি কি হলো ফ্রেন্ডস হয়ে গেল ডাক্তার দেখানো প্রেসক্রিপশন হয়ে গেল বেরোলাম এখন মেডিসিন কিনতে হিমোগ্লোবিন শর্ট তো আছেই যাই হোক বেবি যেহেতু ছোটো ব্রেস্ট মিল্ক খায় হিমোগ্লোবিন কম হবেই মাথা ঘোরানোর প্রবলেমটা আছে তো তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু স্যার কোয়ার্টারেই দেখছে ভিড় নেই ঠিক টাইমে এসে পড়েছি সুবিধাই হলো তাছাড়া অসুবিধা নেই এখানে একটা কাকু আছে আমার যোগাযোগ করিয়েই দেয় তো আজকে সেটার প্রয়োজন পড়ল না হয়ে গেল কাকু মানে সামনেই আছে একটা দাদাও আছে
তো চলো টাটা, বারবার টাটা টাটা আমার এসে যায়, ঠিক আছে? মানে বেবিকে এটা বেবির সাথে করতে করতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, বুঝলে তো? তো চলো আমি মেডিসিনগুলো কিনে নিচ্ছি। টেস্ট দিয়েছে তিনটা আমার হাতের ব্যথার জন্য, আমি আপাতত জেনারেল ফিজিশিয়ানই দেখালাম। গ্যাসের না রওনা দিলাম দেখিয়ে। তো আমি একটু ফলের দোকানে দাঁড়াবো, আমার ভাই পো বেদানা খেতে চেয়েছে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না, তো নিলাম বেদানা কলা পেয়ে। তো দেখি তারপরে একটু ফুচকাও নেব ভালোবাসে, তারপর রওনা দিচ্ছি বাড়ি। হ্যালো গাইস, গুড ইভিনিং, গুড ইভিনিং। 6:30 মতন বেজে গেছে, তো আমি ডাক্তার টাক্তার দেখিয়ে চলে এসেছি। অনেকক্ষণ ওই হাত পা ধুয়ে বাচ্চাদের জন্য যা কিছু নিয়ে এসেছি, ফলমূল দেখতেই পেলে, বেদানা আর হচ্ছে ফুচকা নিয়ে এসেছিলাম, ওরা খেলো। তো এই হচ্ছে ব্যাপার, লেট হলো তার জন্য ওদেরকে দিয়েছি, মা আর ওর মা মানে বনি খেয়ে দিয়ে খাইয়ে দিয়েছে, আমি দেইনি। তো আমি হচ্ছে দুটো শর্ট ভিডিও করলাম, তার জন্য ফিনিশিংটা লেট দিচ্ছি। তো হাত পা ধোয়া হয়ে গেছে, এখন চেঞ্জ করিনি, ফিনিশিংটা দেবো জন্যে, মানে ভিডিওর এন্ডিংটা দিবো জন্যে। তো দেখো কচিকাতারা দাঁড়িয়ে আছে, আমি ক্যামেরা ধরলে দাঁড়িয়ে থাকে, এখানে আসলে ওদের সঙ্গেই মানে ঘুরি ফিরি আর ওদের সঙ্গেই খেলি, আর সাথে আমার বেবিও থাকে। তো এই হচ্ছে ব্যাপার, ওরা এখন আমার সাথে থাকবে ক্যামেরায় বলছে, তাই এখানে দাঁড়িয়ে আছে। তো একজন জামা পরা ছিল না, ও বাড়ি গিয়ে জামাও পরে আসলো, ভাইপো হয়। এইটা হচ্ছে আমার ভাইপো, এইটা হচ্ছে আর এক বাড়ির ভাইপো, ওইটা হচ্ছে বুনু, আর এইটা হচ্ছে ভাইপো, ঠিক আছে? সবগুলো আমি কিন্তু পিসি হই বেশিরভাগ সবারই, তবু আমি এদের সঙ্গে খেলি, থাকি, নাচি, গাই এখানেই, বুঝছো? তো আমি হচ্ছে বাইরেই মানে এই আমাদের বাড়ির বাইরে, এটা দেখতেই পাচ্ছো রাস্তার লাইটের সামনে আমি আছি। বাড়ির বাইরে হচ্ছে অনেক মানে প্রাকৃতিক হাওয়া, ন্যাচারাল হাওয়াটা পাওয়া যায়। তো দেখো আমার বর ঘুরতে গেছিলো, তো যাই হোক তোরা হাই করে দে। কার নাম কি বল, তোর নাম কি জোরে বল, পাইল কি জোরে বল, তোর নাম কি জোরে বল, শোনাই তো যায় না, তোর নাম কি? প্রীতম বর্মন। কোন ক্লাসে পড়িস? বড় ওয়ান। তুই কোন ক্লাসে পড়িস? টু। তোমার নাম কি বলো, নাম কি বলো, কি রে তুমি তোমার নাম বলে গেছো, এখানে বলো তোমার নাম কি বলো, বলো বলো কি নাম। এর আবার মোটিভ চেঞ্জ হয়, মানে একটু কিছু ধমক দিয়ে বললেই মোটিভ চেঞ্জ হয়। তো এই হচ্ছে ব্যাপার, তো ভিডিও ফিনিশিং টানবো। তো যেটা বলার, এই যে দেখো আমি এই হাত দিয়ে বেশিক্ষণ মানে ডান হাতে যদি বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকি, যদি ডান হাত দিয়ে ক্যামেরা ধরে থাকি তাহলে আমার হাত ব্যথা, যে আমাকে হচ্ছে ইউরিক অ্যাসিড টেস্ট করতে হবে আমার থাইরয়েডের জন্য, বা এটার ব্লাডও টেস্ট করা হয়েছে, ব্যথা কিসের জন্য ধরা পড়েনি। তো এবার ফার্স্ট টাইম আমি ইউরিক অ্যাসিড টেস্ট করব ব্যথার জন্য, যাই হোক। আর একটা হিমোগ্লোবিন টেস্ট দিয়েছে, আমাকে বলেছে আমার হিমোগ্লোবিন কমে গেছে, ঠিক আছে? তো কমবেই, বেবি যেহেতু আছে, ব্রেক মিল হচ্ছে, কিছু দেখি টেস্টগুলো করি কি হয়, তারপরে দেখা যাক। মেডিসিন চলবে তো আজকে থেকে, মেডিসিন খাচ্ছি। আর এরপর এদিকে তো লুজ মোশন হয়ে গেছে দশমীর খাওয়া খেয়ে, বুঝতে পারছো তো? এবার ভাববে সবাই, ভাববে যে দশমীর খাওয়া মানে অনেক বেশি বেশি খেয়েছে, না অ্যাকচুয়ালি গরম, আগের দিন নবমীতে রাত্রেবেলা অনেক দূরে গিয়ে ঘুরেছিলাম আউটডোরে, তো সেই জন্যই বেশি কিছু খাইনি, পাঁঠার মাংসই একটু খেয়েছিলাম, তো তার জন্যই গরম আটকে গেছে। বিষয়টা হচ্ছে আমার গোল ব্লাডার স্টোন অপারেশনের পর থেকে আমার হজম শক্তিটা কম, মানে কম হয়। তোমাদের হজম শক্তিটা 1 ঘন্টা আগে হলে আমার সেটা 2 ঘন্টা টাইম লাগে ডাইজেস্ট হতে, ঠিক আছে? তো এই একটা ব্যাপার, তো এটা সমস্যা যাদের হয়েছে তারাই বুঝতে পারবে। ওরে বাবারে প্রচণ্ড ব্যথা। তো চলো ভিডিওর এন্ডিং টানছি, এখানে আর ওদের সামনে থাকাই যাচ্ছে না কথা, ওরা এখন নাচবে গাইবে, আমাকে গান চালিয়ে দিতে হবে। তো চলো টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই অনেক অনেক ভালো থাকো, শুভ বিজয়া সবার জন্য।